বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে আছে যে এক মহিলা এক ছাতের উপরে গিয়ে কিছু টপের মধ্যে গাছ ছিল, ওই প্রত্যেকটা গাছকে কিন্তু দা দিয়ে কুপিয়ে কিন্তু কেটে ফেলেছে। এই বিষয়গুলো হয়তো আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু কিসের জন্য কেটে ফেলেছেন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। আসল কথা হলো, ওই মহিলাটার সাথে যে বিল্ডিং এ উনি থাকতেন, ওই মানে মালিকের সাথে ওনার নাকি ঝগড়া ছিল, তার জন্যই কিন্তু উনি মানে ছাতের উপরে গিয়ে একটি দা দিয়ে কিন্তু প্রত্যেকটি গাছ কিন্তু কেটে ফেলে। কিন্তু একজনে ভিডিও করে, তারপরে ফেসবুকে আপলোড দেয়, তারপরে কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অবশেষে আজকে কিন্তু ওই মহিলা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। চলুন আমরা একটি ভিডিওর ক্লিকে ওই মহিলাটাকে দেখে আসি এবং ওই পুলিশরা কি বলে ওই মহিলাটাকে আর মহিলাটা কি উত্তর দেয়। চলুন আমরা ভিডিওটির মাধ্যমে প্রথমেই দেখে আসি। পাড়ায় চটায় কি আপনি তো যেভাবে কালকে গাছগুলো কাটলেন, এটা কি কারণে আপনি কাটলেন? মানে গাছের প্রতি আপনি মাটি তো আপনি আসছিলেন দাঁড়িয়ে, মাটি তো আপনি আসছিলেন দাঁড়িয়ে। আমি গাছ সরাবো না, আমাদের দেশ আপনাকে অনুতপ্ত কিনা, আপনি যে গাছগুলো কাটছেন এই কাজটা ঠিক হচ্ছে কিনা? আমার সন্তান সেজন্য আমার কাছে গাছ বলো, আমার সন্তানের দুই হাত তো নোংরা হয়ে যায় এরকম কথা বলতে। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটু বলেন যে আপনি এই ঘটনা ঘটার পরে কি আপনি অনুতপ্ত কিনা? অনুতপ্ত আপনি কি ঠিক কাজ করেছিলেন বলে মনে হয়? হ্যাঁ, তাহলে আপনার ক্ষোভটা ছিল? তো অবশ্যই আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পেলেন, যখন পুলিশ জিজ্ঞেস করছে ওই মহিলাটাকে যে আপনি যে গাছগুলা কেটে ফেলেছেন সেক্ষেত্রে কি আপনি অনুতপ্ত, তখন কিন্তু ওই মহিলাটা বলেছে যে আমার ছেলের থেকে নাকি ওই গাছগুলাকে অনেক ভালোবাসেন। তাহলে যদি অনেক ভালোবাসে থাকতেন তাহলে কি এইভাবে কুপিয়ে গাছগুলাকে নষ্ট করে ফেলতেন? আপনার যদি শত্রুতা থাকে মালিকের সাথে তাহলে আপনি এই গাছগুলাকে কেটে এখান থেকে আপনি কি পাবেন? এখন শেষমেশ আপনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে সেক্ষেত্রে আপনার কতটুকু সম্মান বাড়বে এটা আপনি নিজে একবার ভেবে নেবেন। কারণ আমরা প্রত্যেকে জানি গাছ আমাদেরকে অক্সিজেন দিতে সাহায্য করে, তার জন্য প্রত্যেকে দেখবেন বাড়ির আশেপাশে কিন্তু গাছ লাগিয়ে রাখে। যারা বিদেশে বসবাস করে তারা দেখবেন মানে হয়তো ছাতের উপর অথবা ব্যালকনিতে তারা কিন্তু টপের মধ্যে গাছ কিন্তু রোপণ করে রাখে। যেন আমরা প্রত্যেকে জানি গাছপালাই আমাদের পরিবেশটাকে সুন্দর দেখায় অথবা গাছে আমাদেরকে অক্সিজেন দিতে সাহায্য করে। এই বিষয়গুলো আমরা প্রত্যেকে জানি, হয়তো এই মহিলা জানেন না, তার জন্যই কিন্তু এই কাজগুলা করেছেন। কিন্তু অবশেষে অবশ্যই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। তো অবশ্যই এই মহিলার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।